सुंद महाकाय श्रीकोटिश्रमप्रभा निघ्नं कुरु सर्वदा हरि ओं शांताकारं बुद्धदर्शनं पद्मनाभं केशवं शिखादारं গত পাঁচ বছর ধরে একই স্বপ্ন দেখছিস তুই, রোজ সকালে চিৎকার করতে থাকবে আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি, আমি কন্যাদান করে দিয়েছি। আরে চোখ খুলে দেখ একবার, তোর বোন মেহেন্দি তোর সামনে দাঁড়িয়ে আছে। শোন, তুই তো আমার বন্ধু, কখনো আমার মতো স্বপ্ন দেখ, কখনো তো ঘুম থেকে উঠে বল। আজ করিশ্মা কাপুরকে দেখলাম, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ধাক্কা লাগলো, অথবা মাধুরী আমার কাছ থেকে কলসি কিনলো। আরে ও ভাই, তোমার জন্য কেনা বেচাটাই সব হবে হয়তো, কিন্তু আমার জন্য আমার সব কিছুই হলো আমার বোন রে। নুন চাই, নুন, নুন চাই। আরে ও নুনলা, একটু নুন দিয়ে যাও না ভাই। কতটা নুন দেব? আরে বলুন কতটা নুন দেব? দু কিলো দাও না। আরে খুচরো আছে তো? কি হলো, খুচরো আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ আছে, তুমি দাও। আজব তো, কে যে কার উত্তর দেয়। তুই বোবা নাকি? কি বললি তুই? সরে যা, আমার বোনকে বোবা বললি? আজকের পর তোকে এখানে দেখলে মেরে ফেলবো। কেশব, এসব কি করছিস তুই? কতজনকে মারবি, কতদিন মারবি? এই সত্যিটা তুই কেন বুঝতে পারছিস না? ভগবান তোর বোনকে বোমা বানিয়েছে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, নয়তো নুনল আর বাকিটা আমার পিঠে পড়বে। এমন বুড়ো হারাবাদের পাল্লায় পড়লাম, সারাটা জীবন ছারখার করে দিল, মরে গিয়ে ভালোই হয়েছে। সকাল সকাল কার মুন্ডুপাত করছো মা? যিনি আমাকে রানী বানিয়েছেন, তোমার স্বর্গীয় বাবা। যাক, বাবাকে স্বর্গীয় তো বললে। আমি তো আমার কাজ করছি। বিয়ের আগে আমার বাবাকে কত কথাই না দিয়েছিল, তার চানানা যদি করত তাহলে বুঝতাম, না পারলো রানী বানাতে, না পারলো ভালো মন্দ খাওয়াতে। রাজপ্রাসাদের বদলে ভাঙা ঘর, খাবার বলতে শুকনো রুটি, আর ধোয়ার জন্যই মাটি। মাটি ধোয়া তো আমাদের বংশের কাজ মা, বাপ ঠাকুরদার পর আমরা করছি, আর এরপর তোমার নাতিপুতিরা করবে। নাতিপুতি?
লাজো, তুই নিজের কাজ করছিস নাকি কেশবকে দেখছিস? শোন, আমি ঘরে যাচ্ছি, খবরদার মাটিটা ভালো করে মাখ, বুঝলি? অন্যদিকে মন দিবি না। চিন্তা করো না মা, আজকে তো মাটি নরম হবেই। যাতে তুই সারা জীবন আমার সামনে দাঁড়িয়ে থাকিস আর বলিস আমাকে ভালো করে দেখেই যা। এইসব ভুলভাল জিনিস দেখার মতো আমার কাছে সময় নেই। কি বললে, আমি ভুলভাল জিনিস? আরে আমাকে তো ভালো করে এখনো দেখলেই না। এই দেখো, সোনার চেয়েও বেশি জেললা আমার শরীরে। এবার আমাকে কাজ করতে দে, না হলে সন্ধ্যার মধ্যে হাটে মাল পাঠানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা এটা বলো, তুমি ঘোড়ায় চড়তে চাও? আরে আরে ও কেশব ভাই, কেশব ভাই, কেন ওর কথা বসে তুমি শুনছো? যাও, ওই দিকে তোমার ঘোড়া পালিয়ে গেল। আরে কেশব শুনে যাও, তুই আমার কোন জন্মের শত্রু বলতো? তোর জন্য আজকেও কেশব হাত ছাড়া হয়ে গেল। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। আচ্ছা, আরে হাতটা ধরলাম বলে পুরো মাটিতে শুষে দিলি। বাবা, নিজের ঘরে চুরি করতে তোমার লজ্জা করে না? আরে যা রে, এটা তো আমার অধিকার। দুনিয়ার এমন কোন ছেলে আছে যার রোজগারের উপরে বাপের অধিকার নেই? অধিকারের থেকেও বেশি চাওয়া তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর আমার কাছে ফালতু পয়সা নেই তোমার মদ আর জুয়ায় ওড়ানোর জন্য। তুই কি আমাকে দয়া করছিস নাকি? তোর যার বয়স হয়েছে না, তার চেয়ে বেশি বার মরেছি তোকে আর ওই বোবা বোনটাকে মানুষ করার জন্য। হ্যাঁ, বদনাম হবে, লোকে তোকে চোরের ছেলে বলবে, আর ওই বোবাটার বিয়েও হবে না। যা যা, আরে যা যা, আরে যা না। গরিবের কাপড় ছিঁড়ে দে, কিন্তু কখনো কোনো মাতালের মদ কেড়ে নিস না, নইলে জানিস কি হবে? কি হবে? ভগবান তোকেও মাতাল করে দেবে। কি বাজে অভিশাপ দিচ্ছ তুমি! কিন্তু তুমি আমার পয়সা কবে ফেরত দেবে? পয়সা তো আজকেই দিতে চাইছিলাম, কিন্তু কি করব, শহরে যেতে 300 টাকা খরচা, কিন্তু আমার কাছে তো শুধু এই 100 টাকা। মানে এই 100 টাকা দিয়ে তুমি মদ খেতে না, জুয়া খেলতে না? কিন্তু তুই আমাকে 200 টাকা দিলে। 200? হ্যাঁ। না আরে ভাই, তোর মতো মূর্খ ব্যবসায়ী আমি কোনোদিন দেখিনি যে 200 টাকার জন্য 1380 টাকার দান করে দেয়। 200? 1380 মানে 1380? এই না, এই না, এই না, 200 টাকা। আমি 200 টাকার জন্য 1380 টাকা ছাড়তে পারবো না। কিন্তু কিন্তু তুমি শহর থেকে ফিরে আসবে তো, টাকা নিয়ে আসবে তো, আমার টাকা ফেরত দেবে তো? হ্যাঁ, কিন্তু তুই যদি আর বেশি কথা বলিস না, তাহলে তোর পয়সা ভাব হজম। তুই আমার পেছনে আসবি, তুই আমাকে প্রশ্ন করবি, তুই আমার থেকে টাকা চাইবি। 1500? পাপু, এ তো আরো 200 নিয়ে গেল। কেশব, কেশব, দরজাটা খোল কেশব। হ্যাঁ কেশব। আরে মেহেন্দি, এত দেরি করলি কেন দরজা খুলতে?
কেশব কোথায় গেছে? এখনো পর্যন্ত আসেনি? আরে আমি তো ওই মাতালের বরযাত্রী হয়ে ওর বিয়ে দিয়ে চলে এলাম, আর এখনো টাকা আদায় করে নিয়ে আসতে পারলো না। একটা কথা বলতো, বাবা কোথায় আছে? বাবা বাবা কোথায়? সেও আসেনি? মানে আমার এই 200 টাকাটাও গেল? ঠিক আছে, ক্ষতি নেই, আজ আমি খুব খুশি, আজ আমি নাচব গাইব অ্যাশ করব। এই দিনা 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 মান্দি দিনা দিনা মান্দি দিনা দিনা মনে হচ্ছে তুই আজ বরযাত্রীদের সঙ্গে একটু খেয়ে এসেছিস। আরে মদ খেয়ে নয় রে, একেবারে পাকা করে এসেছি। কি বিয়ে? কার? আমার বন্ধু কেশবের। হ্যাঁ হ্যাঁ উপকায় সখাই বাবুর মেয়ে রে। ওরা বললো কেশবকে ওদের খুব পছন্দ, 2 হপ্তাহের মধ্যে কথা বলবে, এবার বিয়ে হবে, এবার বিয়ে হবে, এবার বিয়ে হবে, এবার বিয়ে হবে। ও বললো আর তুই নাচতে শুরু করলি। একটা কথা ভালো করে শুনে নে, তোর আগে আমার কোনো বিয়ে টিয়ে হবে না। আমি বললাম তো না মানে না। কি হলো? এই আরে মেহেন্দি, আরে আরে মেহেন্দি, জানিস মেহেন্দি তোকে এখন কেমন লাগছে? ওই 5 বছরের তোতলা মেয়েটার মতন, কোলে না নিলেই ঠোঁট ফুলিয়ে বসে থাকবে। দেখ মেহেন্দি, রাগ করিস না, তুই কি চাস আমি মাকে দেওয়া কথা ভুলে যাব? মাকে তো আমি কথা দিয়েছি, যতদিন না তোর বিয়ে হচ্ছে আমি বিয়ে করব না। একটা কাজ কর, 2 হপ্তাহের মধ্যে মেহেন্দির বিয়ে দিয়ে দে, মেহেন্দির সঙ্গে তোরও বিয়ে হয়ে যাবে। কি ভালো বুদ্ধি দিলাম না? হ্যাঁ ভালো বুদ্ধি দিলাম না? আরে তুই কি চাস আমি আমার বোনের বিয়ে যার তার সাথে ধরে দিয়ে দেবো? হ্যাঁ, আরে ও তো আমার চোখের মণি, এর জন্য তো আমি চাঁদের থেকেও ভালো রাজকুমার নিয়ে আসবো। হ্যাঁ খুব সুন্দর বৌদি হাত থেকে বেরিয়ে যাবে, তাই তো? আরে মেয়ে কি কম পড়ে গেছে নাকি? একবার আমার এই বোনটার সদগতি হয়ে যাক, তারপর দেখিস তোর জন্য এমন বৌদি আনবো শুধু এই গ্রাম নয় সারা দুনিয়া তাকিয়ে থাকবে। Thank you.
अबे के रे देखते पाओ ना कि अरे की ব্যাপার ঘোড়ার মতো লেজ উঁচিয়ে চেঁচাচ্ছো কেন বলো দেখি আরে চোখ তো তোমার কাছেও আছে তুমি দেখে চলতে পারো না কোথায় থাকো বলো তো আরে তো আমাদের কেশব গো আরে কেন এই বন মানুষটার সাথে আমাদের কেশবকে মেলাচ্ছো বলো দেখি আরে কোথায় ও আর কোথায় এ দুষ তার মানে তুই তেরি ছোট ছেলে হ্যাঁ বজরঙ্গি নিজের বউয়ের জন্য শাড়ি তো নিয়ে গেছিলিস আজ অবধি পয়সা দিসনি এই বজরঙ্গি নয় মাথাটা একটু খাটাও আমার মতো বজরঙ্গি ওদিকে পয়সা নেই দাঁড়িয়ে আছে দেখো ওহো তোমার আজকাল ভুলে যাওয়া রোগটা যেন বেড়েই যাচ্ছে পয়সা দে পয়সা দে যা ভাগ যা ভাগ ভাগ ক্ষমা করে দাও বাবা কেশব আমি তোমাকে চিনতে পারিনি আসলে ও আমার মেয়ে জানো কি দুদিন আগেই বাবার বাড়ি থেকে এসেছে চলো ভিতরে চলো ভিতরে চলো দেখুন একটা ঘোড়া বানাতে এক সপ্তাহ লেগে যায় ততদিন আপনারা অপেক্ষা করতে পারলে ভালো না হলে অন্য কারুর থেকে কিনে নিন দেখো কেশব ভাই এটা ভালো লাগার ব্যাপার একবার ভালো লেগে গেলে আর অন্য কিছু ভালো লাগে না এই কথাটাই তো আমিও ওকে বোঝাতে চাই আগের একাদশীতে তোমার হাতে বানানো ঘোড়া নিয়েছিলাম গো এত বিক্রি হয়েছে যে কি বলবো আমি তো বিনি পয়সাতেই ওর হাতে বিক্রি হতে চাই কিন্তু পাষাণ কেনেই না আমায় কি ভাবছিস রে কেশব আমাকে বিয়ে কবে করবে যেদিন তুই বলবি আমি তো কতবার বলেছি ওই তো ঘোড়ার পিঠে উঠতেই চায় না ও ঘোড়ায় চড়ে না তো কি হয়েছে তুই নিজেই ঘোড়ায় চড়ে চলে যা না বাবা ও খুব রেগে যাবে একটা কথা বলি হ্যাঁ যদি ওর মাথা ঠান্ডা করতে চাস তাহলে ওর বাবার পকেটটা গরম করে দে ও তো একটা চোর মদখোর মাতাল আমার তো ওই বুড়োটার মুখটাই দেখতে ইচ্ছে করে না একদম সুন্দর তো আমার কেশব যদি সারা জীবন ওর দিকে তাকিয়ে থাকতে পারতাম আমি চোর আমি মদখোর এই নাও বাইনা এক সপ্তাহ পর ঘোড়া নিয়ে চলে এসো কিন্তু নমস্কার আরে ভগবান কোন গরিবের শোনে না রে ভগবান কোন গরিবের শোনে আরে কেশব বাবা তোকে দেখলে আমার খুব কষ্ট হয় কত বয়স হয়ে গেল তোর অথচ আমি তোর বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি সন্ধ্যের মদের ব্যবস্থাটা এখনো হয়নি মনে হয় দেখ বাবা তোর ঘর সংসারের ব্যবস্থাই তো আমি করতে চাইছি খুব সুন্দর মেয়ে দেখে এসেছি বাবা বাচি আজই পাকা কথা দিদি বেশি না 200 টাকাতেই হয়ে যাবে বাবা আমার মতো মেহেন্দিও তো তোমার সন্তান তুমি তোর বাবা হতে পারলে না
আমাকেও দাদা হতে দাও। যতদিন মেহেন্দির বিয়ে না হচ্ছে আমি আমার বিয়ে নিয়ে ততদিন ভাবব না। ঢাকার বিরিয়ানির দিব্যি কইতে আসি। আরে ঢাকার দরিমলের দপ্তরে কোনো চিন্তা নাই ভাই। আরে তোমার নাম হইল গিয়া কুমার চন্দ্র, হ্যাঁ আর আমি কিনা বইয়া রইছি কুমার হইয়া। কি যে কন, কত তিনটা বছর ধইরা তুমি আমার লাইগে মাইয়া খুঁজতে আসো নাকি বইয়ে বয়ে ভেরেন্ডা ভাজতে আসো? এইখানে আসো আর দেখো আমার অবস্থা। আমি বিয়ের সম্বন্ধ খুঁজা দেই আর আমারই কিনা বিয়া হইতেছে না? একখান কাম করো তো বাবু, একখান ভালো দীক্ষা মাইয়া। মাইয়া মাইয়া, আরে পাইবেন না মানে? এইটা তোমার বংশসূত্রে পাওয়া কাম, বাপ ঠাকুরদার আমল থেকে কইরে আসতেছি। আরে জরিমল যখন আছে এইখানে আপনি চিন্তা করছেন কেন মিয়া? কন দি, আরে রাখেন তো ফোন এখন। হ্যাঁ দেখলেন তো ভালো মাইয়ার লাগিয়া আমারই কিরম পটাইবার চেষ্টা করতে আছে। হ্যাঁ এই তা আপনিও কি বিয়া সাদের লাগিয়া মাইয়া খুঁজতে আসছেন নাকি এখানে? না মানে আমার ছোট বোন মেহেন্দি। আচ্ছা তা আপনার কাছে কি তার কোনো ছবি আছে? আগে না। নাই তা বয়স কত? 18 বছর হয়ে গেছে, একদম পুতুলের মতন দেখতে, আর ঘর সংসারে সব কাজ করতে পারবে। না 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 না, কি পারে এইসব জানি না, আমার কোনো লাভ নাই দাদা, কি পারে না হেই ডাকন। ইয়ে রাগ করেন না কর্তা, আসলে জানেন তো এখানে যারাই আসে তাদের কিছু না কিছু খামতি থাকেই। তা আপনার বোনের মধ্যে কি খামতি আছে? আসলে ও কথা বলতে পারে না। সব বুঝে গেছি মিয়া, ছেলে কিনতে চাইতে আসেন, নগদ টাকা দিতে পারবেন তো? আমি আসলে কইতে চাইতে আসি বোনের বিয়েতে নগদ টাকা কিছু দেবেন তো? অল্প কিছু আছে, আপনি চিন্তা করবেন না, আমার বোনের জন্য ওর সুখের জন্য আমি নিজেকেও বিক্রি করতে পারি। ঢাকার বিরিয়ানির দিব্যি কইতে আসি, এই না হলে কথা। এবার দেখো তোমার বইনের লাগিয়া কেমন পাত্র খুঁজে আনে দি তোমারে, সারা গিয়ে রাম ছায়া থাকবো। এবার যাও বোনের একটা ভালো ছবি তুলে নিয়ে আসো আমার কাছে। আচ্ছা এক মিনিট দাঁড়াও। হ্যাঁ আমার দিকে নয় ক্যামেরার দিকে দেখ, এরকমই হাসবি ঠিক আছে? সাপ্লাই না ভাই, এইবারে তোমার কাম একেবারে হয়ে যাইব। কোথায় যাচ্ছিস? ও রং করতে যা। মেহেন্দি, আজ তুই ঘরের কাজ কর, আমি রং করাতে যাই। অনেক দূর না এই জন্য? হ্যাঁ আমি জানি তুই রোজ যাস, কিন্তু আজকে আমি যাই।
স্নান করতে চললাম, একবার রান্নাঘরে যাও তো। কেন? দেখো তো উনুনটা জ্বলছে কিনা। শুধু নিরসি নয়, অভদ্র। আরে কুমোর তো মাটির জিনিস তৈরি করে বলেই জানতাম, এই ভাঙনে বালা কুমোর এই প্রথম আমি দেখলাম। আমিও প্রথমবার দেখলাম। প্রণাম বড় বাবু, হঠাৎ এখানে যে। আমি এখানে কোন রকম তীর্থ করতে আসিনি, নিজের টাকাটা ফেরত নিতে এসেছি। ছেলেকে দুবাই পাঠিয়ে তুই তো সোনার ডিম পাড়া মুরগি হয়ে গেছিস, না কখনো একবারের জন্য দেখা করতে এলো আর না 20,000-এর মধ্যে 20টা পয়সা এসে দিল। আরে তোর ছেলেকে দুবাই পাঠিয়েছিস কতদিন হলো? ব্যাস 2 বছর বড় বাবু। 2 বছর নয়, 24টা মাস, সুদবারে দিনের হিসেবে, বুঝলি? আমার ছেলে বিরজু ফিরে এলেই আপনার ধার শোধ করে দেবো বড় বাবু। দেখ তারা, পরিষ্কার আর সোজা কথা, আমি ধার তোর ছেলের ভরসায় নয়, এই ঘরটার ভরসায় দিয়েছি। আগামী একাদশীর মধ্যে টাকা ফেরত না পেলে এই ঘরটা নিজের কব্জায় করে নেব। চলো চলো। ও মান্দি, আমি বড় হাটে যাচ্ছি, তুই খেয়ে নিস, তোর কিছু চাই নাকি? কি রঙের? লাল রং। ঠিক আছে, খুব ভালো রং। মেহেন্দি, আকাশের দিকে খেয়াল রাখিস, যদি বৃষ্টি আসে সব কলসিগুলো ভিতরে ঢুকে রাখিস। বাবা জানিস তো আমি খুব অভাগা, কখনো তোর কোনো কাজ করি নাই, কিন্তু আজ থেকে আমি ভালো হয়ে গেছি। দিব্যি দিব্যি কেটে বলছি, কাল রাত ওর মা আমাকে স্বপ্নে বলল, ছেলেটার একটু খেয়াল রেখো গো। তাই বলছি তুই ঘরে থাক, বাজার থেকে আমি ঘুরে আসছি। বাবা
কলসিটা একবার বাজালেই কোনটা কাঁচা কোনটা পাকা বোঝা যায়। তোমার এই ঢং অন্য কোথাও গিয়ে করো। দেখ বাবা, আমি জানি তুই আমাকে বিশ্বাস করবি না, কিন্তু আমি এটাও জানি তুই অনেক পুণ্যের কাজ করিস। মন্দিরে গিয়ে প্রসাদ দিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। বাবা, 100 টাকা দে না। আবার এইটা বলিস না যে আমি আমার স্বভাবে ফিরে এসেছি। আর যাই হোক, আমি তো তোর বাবা, দিয়ে দে বাবা। চল ঢোলক। হ্যাঁ দাদা। আরে বাবা, এতটা নির্দয় হোস না বাবা। আরে 100 টাকা না হোক, 50 টাকা দে। দেখ বাবা, জ্যোতিষী আমাকে বলেছে একদিন এরকম সময় আসবে যে আমি অনেক টাকা নিজের হাত দিয়ে বিলিয়ে দেবো, সেদিন তুই আমার কাছ থেকে সুৎসহ নিয়ে নিস। আজকে দিয়ে দে বাবা। নিচ লোক, তুই আমাকে পয়সা দিস না? যে নিজের হাতে করে কলসি বানাতে শেখালো তুই তাকে পয়সা দিস না? আজ দেখ তুই, আমি সমস্ত কলসি ভেঙে দেবো। আমি একটা কলসিও ছাড়বো না। আর চল সর, ঘাটের মোড়া জন্মেছিস কেন তুই? আমার ভাগের পয়সা তোর জন্য জমায়, তোর জন্য আমি এক এক পয়সার জন্য মরি। চলে যা, চলে যা, আমি বলছি চলে যা এখান থেকে। বা, পুরো 24 ঘন্টা পরে গান্ধীজির দর্শন পেলাম। মা, আমি কত খারাপ লোক, আমি তোকে কি না বলেছি, আমি কত পাপি লোক। চল 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 চল। আরে দাঁড়া 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 দাঁড়া। কি হলো দাদা? একটা কাজ মনে পড়ে গেল, তুই হাঁটে যা, আমি আসছি। সাত আট নয় দশ, হ্যাঁ যা রেখে দে। শম্ভুদুদালা, আরে আরে, শুনলাম তোর মোশের নাকি নিউমোনিয়া হয়েছে, কোথায় তার চিকিৎসা করাবি? তা নয় তুই আমার কাছে চলে এলি। আরে মাস তো শেষ হয়েছে, সবে 2 দিন হলো, আমি কি তোর পয়সা নিয়ে পালাবো নাকি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সেই যখন পড়েছিস তোর নিজের পয়সাটা নিয়েই যা। নে 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 নে, তুই আমাকে আর কি বলে রাখবি, নে। হ্যাঁ আরে শুনুন, রঙলা, আরে কালই তো রঙের পয়সাটা নিয়ে গেলি না, আর আজ ফের চলে এলি। দেখুন আপনার মানি ব্যাগ। হ্যাঁ, তোমার কাছে কি করে গেল? চোর 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 চোর। না না না, আপনি আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে দিয়েছেন। তুমি ফাটা বাঁশের মতো তো চেঁচাচ্ছো কেন? এই তো আমাদের কেশব। কেশব? আরে আমি তোকে চিনতেই পারিনি। বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো বাবা, ভগবানের আশীর্বাদে তোমার ঘরটা যেন মানি ব্যাগে ভর্তি থাকে। যাও কেশব, তোমার শাড়ি নিতে এসেছো? হ্যাঁ দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ বাবা কেশব, আগে শাড়ি শাড়ি। এটা এই প্রদীপটা, হ
রজনী তোমার ছবি, মাটি দিয়ে তোমায় গড়ে সজনী তোমার ছবি, মাটি দিয়ে তোমায় গড়ে মনে শুধু তোমাকে খোঁজে, বাকি সব ফিকে লাগে ও সজনী তোমার ছবি, মাটি দিয়ে তোমায় গড়ে কিছু তোমার জীবনী, ভালোবেসে তোমাকে আমি করেছি যে মনের রানী, ও জানি আমি জানি শুধু জানি সব কিছু তোমার জীবনী, সে তোমাকে আমি করেছি যে মনের রানী, তোমাকে মন কাছে চাই চলো না দূরে হারাই, হো সজনী তোমার ছবি, মাটি দিয়ে তোমায় করে সব কিছু। না না, আরে ভাই মা কি করছো?
বলছো? আমি সব জিনিস পেলাম না ভাই। আরে শোনো না, দাঁড়াও না ভাই। ছাড়ো। তিল তিল করে এই সমস্ত করেছি, ক্ষমা করুন বাবু। তোমার মেয়েদেরকে হাত দিতে লজ্জা করে না? দাদা জানলে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। ঘরে তালা লাগিয়ে দে, আর যতদিন না পয়সা ফেরত পাই ততদিন এই মামে আমার কাছে বন্ধু থাকবে। টুকরো টুকরো করবে, হ্যাঁ টুকরো টুকরো। হ্যাঁ চলো কালকে এসে তোর টাকাটা নিয়ে যাস। চল ভাগ, চল ভাগ। কেশব বাবা, তুমি আমাদের বাঁচালে। চলো আয় মা। কেশব বাবা, আমরা খুব ঋণী তোমার কাছে, তুমি আমাদের ধার শোধ করে খুব উপকার করলে। এই টাকাটা আমি বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছিলাম, বোনের বিয়ের সময় ফেরত দিও। কিন্তু না বাবা, তুমি চিন্তা করো না, আমরা আমাদের ঘর বেচে দেবো, কিন্তু মেহেন্দির বিয়ে আটকাবে না। মাসিমা, মাসিমা, আমরা চিঠি এসেছি দুবাই থেকে। দাদার চিঠি। শ্রী চরণেশ্বর মা, আমি এখানে ভালোই আছি, তুমি কিন্তু একদম চিন্তা করো না, আগামী মাসে আসছি, ফিরে এসেই সব ধার শোধ করে দেবো। আর হ্যাঁ, লাজুর জন্য একটা পাত্র দেখে রাখো, আমার জন্য একটা ভালো মেয়ে দেখে রেখো, হিরেই বিয়ে করে নেবো, তোমার বিরজু। দেখলে কি সব, আমার বিরজু আসছে, পয়সার চিন্তা একদম করো না। ঠিক আছে চল। ব্যাস একটা আদা বোতলের জোগাড় হয়ে যায় কেশব বাবা। কেশব, কেশব নেই, হ্যাঁ
আরে বাহ, এমন মনে হচ্ছে যেন রাজা ভরতের আমলের জিনিস শশীকলার ঘরে এসে গেছে। মা মেহেন্দি, এইটা কার করা রে? কেশবের? মা, তুই আমার জন্য এক ঘটি জল নিয়ে, মানে এক গেলাস জল নিয়ে চলে যা। রসিকলাল, কেশবের এই লীলাকে তুই রামলীলাতে গিয়ে বিক্রি করে দে, তাহলে অনেক টাকা পাবি তুই। কি মজা, আজকে বোতল তো গেল, বল মটকা পুরো বোতলে না অর্ধেক বোতলের, অর্ধেক বোতলের না পুরো বোতলে। আধা পুরো, আধা পুরো, আধা পুরো, আধা বল ঘোড়া। বাবা, তুই এত খারাপ কারিগর কি করে হয়ে গেলি? হ্যাঁ, এই মটকা বানিয়েছিস তুই, গ্রাহক তো দূর থেকেই পালিয়ে যাবে, আমি এটাকে ফেলে আসছি। আগে আমার 1580 টাকা দিয়ে দাও না ভাই। বাবা, ওটা যেখানে ছিল ওখানেই রেখে দাও। বাবা, গ্রাহক পালিয়ে যাবে। বললাম না, যেখানে ছিল ওখানে রাখো। রাখছি রাখছি, যতক্ষণ এই 6 ফুটিয়া ঘরেতে আছে ততক্ষণ আমি এটাকে বিক্রি করতে পারবো না। কোনো ব্যাপার না, আমি আবার আসবো। বাবা, আমি তোকে কত সুন্দর নাচ দেখালাম, 150 টাকা দে না। আগে আমার 1580 টাকা দাও না বাপ। আরে এটা কোনো ধার চাওয়ার সময় এলো? ছেলের সামনে বাবার কোনো সম্মান নেই, অসভ্য। বাবা দে না, আমি তো কত ভালো বাবা, তাই না? দেখ, আমি মটকাটাও, মটকা গায়েব হয়ে গেল। আরে এই কলসিটা কোথায় গেল? আরে দেখো দেখো, জানকি কিরকম একটা কলসি নিয়ে এসেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে জানকি, এরকম বেকা কলসি তুই কোথা থেকে পেলি? বাবারে বাবা, আমি তো এরকম কলসি না বাপের বাড়িতে দেখেছি না শ্বশুর বাড়িতে। আরে কলসিটা ছাড়ো, ওর মুখটার দিকে তাকাও, মনে হচ্ছে যেন স্বপ্ন পূরণ হতে চলেছে। আরে জানকি, বলো বলো, ওটা কে? হ্যাঁ, সেই যার মাটির গন্ধে আমার আমার জীবনটা ভরে উঠতে চলেছে। ও দেখ মা, বালি যতই চকচক করু কিন্তু তা দিয়ে মাটির কলসি হয় না মা। তুই কেশবকে বিয়ে করার স্বপ্ন ভুলে যা। পৃথিবীতে একমাত্র তো তুমিই আছো যার কাছে আমি কিছু চাইতে পারি। তুমি কি তোমার লাজকে এইটুকুও দিতে পারবে না? কিন্তু আমার কথাটা শোন মা। আমি কিছু শুনতে চাই না মা। আমি যদি বিয়ে করি তো কেশবকেই করব। ধর তোর জন্য না হয় কেশবের সাথে কথা বললামই, কিন্তু ওর জেদ কে ভাঙবে? যতদিন না মেহেন্দির বিয়ে হচ্ছে ও নিজে বিয়ের জন্য কি করে রাজি হবে বলতো? একটা কথা বলবো মা? হ্যাঁ বল। কেশব আমাকে হাসতে হাসতে বিয়ে করে নেবে যদি তুমি মেহেন্দিকে নিজের বৌমা বানিয়ে নাও। আরে কেশব, তুই গ্রামের যেমন তেমন মেয়ের কাছে যাচ্ছিস না, জানকির কাছে যাচ্ছিস, এই জামা পরে যাবি? হুম হুম, ঠিক কথা বলেছিস তো। এটা কেমন লাগছে বলতো? এটাও ভালো লাগছে না। এটা কেমন চলবে না? এইবার ঠিক আছে। হুম
বাবা কেশব। কি ব্যাপার তারা কাকি? আজ তোমার তারা কাকি খুব শুভ কাজ নিয়ে এসেছে, চলো ভিতরে গিয়ে কথা বলি। আজকে একটু ব্যস্ত আছি, কালকে কথা বলছি। হ্যাঁ ভেবে দেখো, মেহেন্দির বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি কিন্তু। আসুন তাড়াতাড়ি আসুন, আসুন আসুন আসুন, বসুন বসুন। কেশব তুমি তো জানো লাজোর বাবা চলে যাওয়ার পর থেকে আমার সন্তান লাজো আর বীরজোর বাবাই বলো আর মাই বলো সবই আমি। মহাপুরুষরা বলে গেছেন সবচেয়ে মূর্খ সে যে নিজের কুয়োর জল অন্যের নদীতে ফেলে। আমি মেহেন্দিকে আমার বৌমা করতে চাই বাবা। আর শোনো, তুমিও আর আইবুড়ো থাকবে না, মেহেন্দি যাবে আর লাজো এই ঘরে বউ হয়ে আসবে। হ্যাঁ কেশব, আমি মেহেন্দির সম্বন্ধ এনেছি। কি ভাবছো কাকি? আজকাল তো সব ছেলেরাই এমন মেয়ে চায় যার মধ্যে কোনো খামতি নেই। আর বীরজু তো দুবাইতে চাকরি করছে, সে কি আমার মেহেন্দিকে? আরে তুমি ওর কথা ভেবো না, বীরজু দুবাইতে থাকলেও আমার ছেলে, ও কখনো আমার কথা ফেলবে না। ব্যাস তুমি লাজোর জন্য কি চাইছো বলো। তারা কাকি, আমার এই একটাই বোন, আমি যদি হ্যাঁ বলে দিই তো ওর মনে আশা জাগবে। তোমার ছেলে দুবাই থেকে ফিরে যেন ওর মন না ভেঙে দেয়। তুমি কেন বীরজুর চিন্তা করছো? আচ্ছা শোনো, যদি তোমার লাজোকে ভালো লাগে তবে হ্যাঁ বলে দাও, তোমার খুশির জন্য আমরা বীরজুকে দুবাইতে একটা চিঠি লিখে জেনে নেব। ও মেহেন্দির ব্যাপারে হ্যাঁ বললে তবেই তুমি লাজোকে বিয়ে করবে। এবার রাজি? আমি রাজি আছি। এই না, আমরা আসছি। নমস্কার। বেঁচে থাকো। তোর মাথার উপর কি পেট নিচে পেছে নাকি রে? পারো ধোপানি, আমাকে বাবু না বলে কাকা বলে ডাকছে জানো? আরে তো আমাদের পারো নয়, তো লাজো লাজো। হে ভগবান, না জানি কবে মাথাটা ঠিক হবে। ও কি এটা লাজো? জানকি ঘরে আছে কাকি? হ্যাঁ যা মা ঘরে যা। কাকা চলো, কালকের কাপড়গুলো রং করতে হবে চলো। যে ভেতরে গেল সে কি সত্যি লাজো? চলো তো লাজো লাজো লাজো। জানকি! আরে লাজো, এত সকাল সকাল কোথা থেকে, কি ব্যাপার? আয় বস বস। বসার সময় একদম নেই জানকি, বিচ্ছুতা ফেরার আগে আমাকে আর মাকে সব কিছু করে ফেলতে হবে। কি করতে হবে? আমার পাকা দেখা হয়ে গেছে। সত্যি? আমার বিয়ের জন্য একটা ভালো শাড়ি বানিয়ে দিবি? আরে এটা আবার বলার কথা হলো? এমন সুতো দিয়ে শাড়ি বানাবো যেটা দেখেও সাত জন্মের জন্য মুগ্ধ হয়ে যাবে। কিন্তু একটা কথা বল, তুই ওকে চিনিস? ছোটবেলা থেকে, তুই ওকে খুব ভালো করে চিনিস। তাই নাকি? কোন গায়ে রে? এই গায়ে রে। এই গায়ের কে রে? কেশব। জানিস জানকি, এই কথা শুনে না গায়ে সব মেয়েরা জ্বলে পুড়ে মরছে। কিন্তু তুই যেন তোর কাজে একটুও ফাঁকি দিস না। মা বলে বিয়ের শাড়িতে একটা সুতো যদি আলগা থাকে তাহলে সম্পর্ক আলগা হয়ে যায়। পরে সপ্তাহে শাড়ি নিতে আসবো। হ্যাঁ
পাপ্পু সোনা, নিজের ঘর তো বহুত দূর, এখানে তো চেনাশোনা কেউ নেই রে ভাই। তাড়াতাড়ি কোনো কোণে চল, নয়তো পাজামা ভিজে যাবে। পাপ্পু 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 ও পাপ্পু ও পাপ্পু পাপ্পু তাড়াতাড়ি চল, নয়তো কারুর সামনে আর মুখ দেখাতে পারবি না। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, বড় বাজারের বড় চোরকে আর পেয়ে গেছি। এবার কোথায় যাবে কুস্তিলাল? কুস্তিলাল একটা নয়, পঁচিশ পঁচিশটা চারির সাড়ে বারোশো বার কর। আপনি আমাকে চিনতে পারেন, আমি হলাম গিয়ে কুস্তিলাল। ফুলচাঁদের কাছে তুই এখন থেকে ঠক বাজ, বুঝতে পারলি? দেখুন দেখুন দেখুন, আমাকে যদি না যেতে দেন তো আপনাকে পালাতে হবে। আচ্ছা, আমাকে যেতে হবে? ভালোই ভালো দিয়ে দে বলছি এখনো, নয়তো ফুলচাঁদ যদি নিজের রূপ ধরে তো তোকে এক মিনিটের মধ্যে টাকা দিয়ে দিতে হবে। আমার হাতে এক মিনিটই সময় আছে। দেখুন, আপনার এই সুন্দর স্মৃতিশক্তির শিকার আজ আমি হয়েছি, দয়া করে প্লিজ যেতে দিন। এইভাবে তোমাকে যেতে দিই কি করে? নমস্কার বৌদি। নমস্কার বৌদি। আরে এখানে তো মাঠ খালি। না না, আমি এমন করতেই পারি না। বেটা পাপ্পু, লজ্জা করে না তোর, এখানেই করে দিলি? বাবা পাপ্পু, কেটে পড়, নয়তো যদি আবার পাগলামো শুরু করে তো না জানি আরো কি চাপতে হবে। পাপ্পু পালা পালা পাপ্পু, কেটে পড় কেটে পড়। কি আমাকে দিয়ে পালাচ্ছে কেন? মেহেন্দি, এই মেহেন্দি দেখ, দুবাই থেকে দাদা চিঠি এসেছে, তোকে দেব না দেব না দেব না। তুই আমার আর কেশবের মধ্যে শাড়ি ঝুলিয়েছিলি না, আজ তার বদলা নেব। দেব না দেব না। আরে এই মেহেন্দি, দাঁড়া দাঁড়া, পড়ে যাবি পড়ে যাবি। দাদা চিঠি এসেছে মা, আমার বিজু চিঠি এসেছে, চল পড় পড় পড়। মাই ডিয়ার মাম্মি, আমার প্রিয় মা। আরে এটা বাংলা লিখেছে না ইংরেজি লিখেছে? সাদর প্রণাম। বেঁচে থাক বাবা, এখানে সব ভালো, আর আমি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। মা, তোমার চিঠি পেয়েছি, সবার আগে কেশবকে ধন্যবাদ জানাই, ও আমার মা আর বোনকে ঘর ছাড়া হওয়া থেকে বাঁচিয়েছে, আর সাহুকারকে নিজে থেকে টাকা দিয়ে আমাদের ঋণটা শোধ করেছে। হ্যাঁ তা তো সত্যি বাবা, আমি এসেই সব টাকা শোধ করে দেব। আর এটা শুনে খুব ভালো লাগলো যে লাজোর বিয়ে কেশবের সঙ্গে ঠিক হয়ে গেছে। কিন্তু কিন্তু আমারও মেহেন্দিকে খুব ভালো লাগে, আমি আমি গ্রামে ফিরেই বিয়ের তর্জ শুরু করে দেব, তোমার প্রিয় বিরজু। এবার খুশি তো কেশব? আরে মেহেন্দি দেখ দেখ লজ্জা পেয়েছে। পেছনে যাও পেছনে যাও, এই 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 পেছনে পেছনে যাও। আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। বিজু বিজু। এই মা,
তোর মুখটা দেখার জন্য ছটফট করছিলাম রে বাবা। দাদা। হেই সিস্টার, মাই ডিয়ার সিস্টার, কেমন আছিস তুই? আরে সিস্টার, বোন বোন, ইংরেজিতে সিস্টার মা মাদার। মা মাদার, তুই বাবা কেমন আছিস? আমি কেমন লাগছে? তোমরা গন্ধ শুধরবে না, তোমরা শুধরবে না। এটা কি গো? এটা সেন্ট রে বাবা, সেন্ট, তোমরা বুঝবে না। ওফ গন্ধটা কি খাসা গো। আচ্ছা তুইও কি মনে রাখবি। আরে আস্তে আস্তে বিচ্ছু, এদের জন্য তো পুরো বোতলও কম নেই। চিন্তা করো না মা, ব্যাগ ভর্তি করে এনেছি। আরে কেশব কেমন আছিস? আয় এখানে আয়, ফরেন সেন্ট এটা, আয় এখন বুকে আয়। এই দুবাইতে ফুসফুস করার পরে কি লোক জড়িয়ে ধরে? আরে না কেশব, দুবাইতে থাকতে থাকতে আর দুর্গন্ধ নিতে পারি না। এটা মেহেদি না? হ্যাঁ। আরে ওখানে কেন দাঁড়িয়ে, এখানে আয়, আয় আয় আয়। আরে চলে আয় চলে আয়, আয় আয়, এই নে এই নে। ওহো, আরে কেশব ওকে বোঝা, এখন আমরা আত্মীয় স্বজন হয়ে গেছি, এমন করে লজ্জা পেলে কি করে চলবে? বিজু তুই খুব ক্লান্ত, চল ভেতরে চল বাবা। যাও ভাই যাও, সব নিজের কাজে যাও যাও। কি বিয়ের শাড়ি একটা কেন? আরে লাজোর জন্য মা, তাড়াতাড়ির মধ্যে একই শাড়ি দুখানা পেলাম না। আচ্ছা মা, আমার জন্য কোনো ভালো মেয়ে খুঁজে পেলে? ওই দেখ দুবাই বাবু সব ভুলে গেছে, শুধু দেখেছি তা নয়, একবারে পাকা কথা দিয়ে এসেছি, খালি বিয়ের তারিখটাই যা ঠিক করতে হবে। এবার তুই এসে গেছিস, তুই ঠিক কর। বৌদি খুব গুণের রে দাদা, রাতে ক্ষীর বানাবো, খেয়েও ওর কাছ থেকে শিখেছি। আমাদেরই গায়ের কোনো মেয়ে নাকি? আবার বোকার মতো কথা বলছিস, আরে কেশবের বোন মেহেন্দি। হ্যাঁ মেহেন্দি, মা মনে হয় আমার চিঠি তুই পাওনি, আমি ওতে সাপ সাপ লিখেছিলাম আমি মেহেন্দিকে বিয়ে করতে পারবো না। পাগল হয়ে গেছিস নাকি? চিঠিতে তো তুই পরিষ্কার লিখেছিলিস যে মেহেন্দিকে তোর পছন্দ। এটা মিথ্যে কথা মা, আমি তো একেবারে বারণ করে দিয়েছিলাম। লাজো ওকে চিঠিটা এনে পড়া তো, তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যাবে। আরে কি ভাবছিস, চিঠিটা আন না। দাদা তুই কি আমার জন্য মেহেন্দিকে বিয়ে করতে পারিস না? এই আমার জন্য তোমার জন্য কথাটার মানে কি, কোনো মজা হচ্ছে নাকি? আরে সারা জীবনের ব্যাপার এটা, আমি তোর কথা শুনে একটা বোবাকে বিয়ে করব? কিন্তু কেশব তো নিজের বোনের জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আরে তুই বলতেটা কি চাইছিস, আমি দুবাই থেকে এই জন্য কামি আনিনি যে একটা বোবা কালা ল্যাংড়াকে বিয়ে করে আমার সারা জীবনটাকে নষ্ট করে দেব? হ্যাঁ রে বোন,
তুই এখন থেকেই দাদাকে ভুলিয়ে দিলি? তুই যদি পাকা কলসির বদলে কাঁচা কলসি দিয়ে আমাকে হাটে পাঠাস, তাহলে আমি তোর বিয়ের ব্যবস্থা কি করে করব? কেশবদা, কেশবদা, বিরজু! কি হলো বিরজু? বিয়ের নাম করে পুরো আগুন জ্বলে যাচ্ছে বাড়িতে। চিঠি ভুল পড়লে তুই কেন কেন করলি এমনটা? তুই কেন জানিস তোর এই ভুলের জন্য কত বড় অনর্থ হয়ে যাবে এবার? হে ভগবান, আমি কি করে কেশবকে মুখ দেখাবো? আমাকে মাফ করে দাও মা, আমি শুধু নিজের খুশির জন্য সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিলাম। আমারও মেহেন্দির মতো নিজের দাদার উপর ভরসা ছিল। বাবা, ও তো না ভুল করেছে, তুই তো সব বুঝিস। কেশব আমাদের ইজ্জত বাঁচিয়েছে, তুই ওর সম্মানটা রাখ বাবা। আর আমার সম্মান মা? আমি এখন এই গ্রামের ছোট্ট বিরজু আর নই। আর দুবাইতে যাওয়ার পর অনেক বড় বড় লোকজনের সাথে আমার পরিচয় হয়েছে, আর ওদের বউরা সব দিক থেকে সম্পূর্ণ। আর একটা বোবা মেয়েকে বিয়ে করে আমি ওদের সামনে নিজের নাক কাটাবো, ভাবলি কি করে? এমনটা বলিস না বিরজু, একটা ভালো মেয়ের যখন সম্বন্ধ ভেঙে যায় তার দ্বিতীয়বার বিয়ে দেওয়া খুব মুশকিল। আর আমার বোন তো সেখানে কথাই বলতে পারে না। আর এই জন্য তুই ওকে আমার গলায় বাঁধতে চাস? দেখ কেশব, তুই যে আমাদের উপকার করেছিস সেই টাকা আমি সুদ সমেত তোকে ফেরত দিয়ে দেবো। আর হ্যাঁ, আর তোর বোনের জন্য অন্য কোনো ছেলে দেখে নে, যদি টাকা কম পড়ে আমি দিয়ে দেব। প্রশ্নটা টাকার নয় বিরজু, প্রশ্নটা আমার সম্মান আর মেহেন্দির জীবনের। সারা গ্রাম জেনে গেছে তোর আর মেহেন্দির বিয়ে হবে। এই অপমান আমি সহ্য করতে পারলেও কিন্তু মেহেন্দি সেটা পারবে না। তো কি সারা জীবন ধরে ওকে সহ্য করব? আর এই জন্য কি আমি দুবাই থেকে টাকা কামিয়ে এখানে এসেছিলাম? দেখ দেখ, আমি দেখতে পাই, কথাও বলতে পারি, হাত পাগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, তোর ওই বোবা বোনের জন্য একটা বোবা ছেলে নিয়ে এসে বিয়ে দিয়ে দে, না হলে দু তিনটে বিয়েওয়ালা কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দে। আমার বোনের সম্পর্কে এই কথা বলতে পারলি তুই, আমি তোকে মেরেই ফেলবো। আরে যা যা, পাগল মনে করে ওকে আমার গলায় বাঁধতে এসেছিলি? মাথা ঠান্ডা কর কেশব, বিরজু কি ভুলটা বললো? কোথায় তোর বোন আর কোথায় বিরজু? কি বোকা রে তুই, দুনিয়া পাগল নাকি যে তোর বোনের জন্য আত্মত্যাগ করবে? আরে লোকে তো বস্তা বস্তা টাকা দিয়ে তারপর তার মেয়ের বিয়ে দেয়, তুই কি মারপিট করে বর নিয়ে আসবি নাকি? আরে তোর বোনের বিয়ের জন্য একজন অন্ধ বা ল্যাংড়া খোঁজ। এই খবরদার, এর আগে একটা কথাও বললে, আরে অন্যের কথা বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখ। খুব বড় বড় কথা বলছিস না তুই, তোর জন্যই ওই মুরলির পরিবারটা ছারখার হয়ে গেছে। ওর বুড়ো মা বাবার আত্মা দিন রাত তোকে অভিশাপ দিচ্ছে। আরে এমন কথা বলার থেকে আমার বোনের মতন বাবা হয় ভালো। আর তুই, তোর চোখ আছে না? তুই কোনোদিন কাউকে ভালো চোখে দেখেছিস? গ্রামের মেয়ে বৌদিদের স্নান করা লুকিয়ে লুকিয়ে দেখিস? আরে তোর এমন দেখার থেকে তো অন্ধ হওয়া অনেক ভালো। আর তুই শুনতে পাস, কিছু লোকের কথা শুনে তুই নিজের বউকে মেরে ফেলেছিস, যেখানে ও ছিল নির্দোষ আর নিষ্পাপ। আরে এমন শোনার থেকে তো মানুষের কালা হওয়াই ভালো। তোর হাত পা আছে না? ওই হাত দিয়ে আজ অব্দি চুরি আর লুটপাট ছাড়া তো কিছুই করিসনি। কখনো গ্রামের লোক তোকে পায়ে হেঁটে মন্দিরেও যেতে দেখেনি, কিন্তু বাজে জায়গায় যেতে তোকে রোজই দেখে। তারা তো এই পাপ থেকে মুক্তি পায় যাদের হাত পা থাকে না। যেদিন যেদিন তোমাদের এই অন্যায় অপরাধ শেষ হয়ে যাবে, সেই দিন তোরা আমার বোনের দিকে আঙুল তুলিস। আর তুইও শোন, যে অহংকারের জোরে তুই আজ আমার বোনকে ফিরিয়ে দিলি, আমিও সেই অহংকারের জোরেই বলছি, আমার বোনের বিয়ে হবে আর তোর আগেই হবে। এটা কেশবের প্রতিজ্ঞা।
না মেহেন্দি, তুই কাঁদলে আমিও দুঃখ পাবো রে। যা হয়েছে সেটা এই ভেবে ভুলে যা যে ওটা কাঁচা কলসি ছিল, যেটা বৃষ্টির জলে ভিজে মাটি হয়ে গেছে রে। তোর এই দাদা বীরজুর থেকেও ভালো বর আনবে রে। খেয়ে নে। দরকার ছিল তোর মিথ্যে চিঠি পড়ার? তোর এত বড় ভুলের আজ কোনো মাফ নেই। আমি তো এই ভেবে পড়েছিলাম মা, দাদা আমাদের ঘরের কথা ভেবে এই সম্বন্ধে রাজি হয়ে যাবে। আমি ওই ভাইদের মধ্যে পড়ি না যে নিজের বোনের ভুলের জন্য নিজে শাস্তি পায় সারা জীবন ধরে। মা, আমি কালই ভরতপুর গিয়ে ওর আর আমার দুজনেরই বিয়ের কথা বলে আসবো। তোমার চেয়ে তো কেশব ভালো, যে নিজের বোনের খাতিরে নিজেই বোবা হয়ে যায়। সেই মেয়ে খুব ভাগ্যবতী হবে যে কেশবকে পাবে। কত চেনা হরে চোখের ইশারায় মিলে, তুমি যে কত চেনা হরে চোখের ইশারায় মিলে। ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু Thank you.
ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি শুধু তোমায়। এই জানো আজ আমি কত খুশি, আজ আবার আমার কেশবকে আমি ফিরে পেয়েছি, আমার ভালোবাসা, আমার সারা পৃথিবী। ও লাজো ওকে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই হারালো। লাজোর ভাগ্যই ওকে হারালো, আর আমার কপাল জিতে গেল। নমস্কার জরিমল ভাই। নমস্কার। কি মশায় কেমন আছেন? এমন করে ডুব দিছিলেন যেন মনে হচ্ছিল আপনার গঙ্গাযাত্রা হয়ে গেছে। কোথায় আসিলেন এতদিন? সুখের সন্ধানে রে ভাই, আমার বোনের জন্য কোনো পাত্র পেলেন? আরে কর্তা কি কও তুমি, আরে ঢাকার জরিমলের চেষ্টা কোনো সময় বিফল যায় না বুঝলেন মিয়া। আজ যদি তুমি না আসতা তাহলে আমি যাইতাম তোমার কাছে। কি জানো তো ভাই, কাল তোমার বোনের জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি আমি। ফোনে ওগো সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়ে গেছে। খুব উচ্চ বংশ, বড়ই ভালো লোক তারা, কিন্তু একটু গরিব আছে। যতই গরিব হোক কিন্তু ছেলে যেন লাখে একটা হয়। আরে তুমি কোনো চিন্তা করো না কর্তা, আর এ হইল গিয়া ঢাকার জরিমলের দেওয়া কথা বুঝলা কর্তা। কাল বা পরশুতে গিয়া আমি সব রকম খবরাখবর নিয়ে আসবো বুঝলেন কি না। না না কাল পরশু নয়, পারলে আজই যান। আমি তো বলছি এখনই যান, যেন এমনটা না হয় ভালো ছেলে হাত থেকেই বেরিয়ে গেল। আরে চিন্তা করো না ভাই, এই জরিমল যা কইব সেইটাই হইব। ধরে নাও তোমার বোনের বিয়ে পাক্কা হয়ে গেছে। হ্যাঁ ভগবান যেন এমনটাই করেন। মনে হচ্ছে একে আবার ভোলার রোগে ধরেছে। সোমনাথ আবার হারিয়ে যাবো ভাই। হারিয়ে যাবো ভাই? কত বছর পর তুই আমায় দেখা দিলি ভাই। রসিকলাল তুইও এই ভুলের ফায়দা তুলে দে। সোমনাথ কাশীনাথ, কাশীনাথ, সোমনাথ কাশীনাথ, সোমনাথ কাশীনাথ, সোমনাথ কাশীনাথ। আরে গাধা বড় ভাই, আরে উল্লুক বড় ভাই, আরে এতদিন হালকা চাদরের মতো কোথায় উড়ে বেড়াচ্ছিস যে বড় দাদাকে ভুলে গেলি? চল প্রণাম কর। সোমনাথ, সোমনাথ। আরে হারিয়ে গিয়ে দেখছি বয়ে গেছিস একেবারে, চল ঘরে চল। ঘর? হ্যাঁ ঘরে যাব না, ঘরে বৌদি আমাকে চিনতে পারবে। এখানেই তো মার খেয়ে গেলি তুই। আরে সবার মাথা কি আমার মতো হয় নাকি রে, চল ঘরে চল। জড়িয়ে ধরেছি, আদর করেছি, এবার চল চল, এবার ঘরে চল 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 চল। সুভদ্রা, সুভদ্রা দেখো দেখো আমার ভাই ফিরে এসেছে, আমার হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে। দেখো দেখো আমার হারিয়ে যাওয়া ভাইকে পেয়েছি, আমার হারিয়ে যাওয়া ভাই। চল নিজের বৌদিকে প্রণাম কর, কর প্রণাম কর, চল বৌদি। এটা সমু নয়। হ্যাঁ কি বলছো তুমি, মাথাটা খাটিয়ে দেখো আমার মতো। ভাই ভাই রে কেন আমাকে ছেড়ে চলে গেছিলিস তুই? তুমি আমাকে গ্যাস বেলুন আনার জন্য 100 টাকা দাওনি তো সেই জন্যে। ব্যাস শুধুমাত্র এই একটা কারণের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। দে দে আমার সমস্ত টাকা তুই নে, দে দে এই আই আই। আরে তুমি এটা কি করছো? ও সমু নয় রসিকলাল। চুপ, খবরদার খবরদার, তুমি ওই মাতালটার সঙ্গে আমার ভাইকে মেলাবে তো। ভাই ভাই রে চল 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 ঘরে চল ভাই চল। আরে ছাড়ো ছাড়ো এসব, দিন আমাকে, দিন দিন আমাকে, দিন আমাকে, সব দিন। কি করছো তুমি? তুমি সর্বদা আমার ভাইকে ঘর থেকে তাড়িয়ে দাও। চল 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 ভেতরে চল। না না তুই বৌদির কথা রাগ করিস না, বস 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 এখানে বস। এই দেখ এই যত সম্পত্তি দেখছিস এতে তোরও ভাগ আছে। হ্যাঁ ওই আলমারিটা দেখ, নে 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 নে। আরে আরে এসব আমার মেয়ের বিয়ের জন্য। তুমি চুপ করো।
এই ঘরটাতে না দাদুর দাদুর রেখে যাওয়া সম্পত্তি আছে রে। আরে আরে ঘরের কথা কেন বলছো? শেষবারের মতো বলছি, চুপ করো। দেখো ওই আলমারির মধ্যে না কিছু নগদ টাকা আর কিছু কয়না আছে। নে 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 নে, শোন উকিল বাবুর সঙ্গে কথা বলে সমস্ত সম্পত্তি তোর নামে করে দেবো। আচ্ছা বল, এবার এবার আমাকে ছেড়ে যাবি না তো? না দাদা, কিন্তু আগে বৌদিকে ভেতরে ডাকো। চল চল। সুভদ্রা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই এই দাঁড়ান দাঁড়ান, যাবেন না দাঁড়ান। আরে আমাদের ঘর থেকে কে পালালো বলো তো? তোমার মাথা কে ছিল? কার শাড়ি এটা? তোমার শাড়িটা কাঁটায় আটকে গেছে। তো সেটা ছাড়িয়ে দাও না। এইভাবে যেখানে সেখানে কেন শোকাও? যখন তখন আটকে যাবে তো। এই তোমার গায়ে হলুদ লাগিয়েছো কেন? তুমি জানো না? বিয়ের সময় লাগায় জানি। না 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 না, এটা সেই হলুদ না। তাহলে? যখন কোনো কুমারী মেয়ে একা একা তার প্রেমিকের কথা ভাবে, তখন তার শরীর লজ্জায় লাল হয়ে যায়। এই কথা যাতে আর কেউ জানতে না পারে, তাই সে তার গায়ে হলুদ লাগিয়ে নেয়। কিন্তু তুমি তো আমায় বলে ফেললে। তুমি জানতে চাইলে তাই বললাম, দোষী আমি না তুমি। এর প্রায়শ্চিত্তও করতে হবে। কি? তুমিও তোমার মনের এমন কোনো কথা আমাকে বলে দাও। ও, তেমন কোনো কথা না, কিন্তু একটা কথা আছে। তুমি আমার তোমাকে খুব ভালো লাগে, মনটা চায় তোমাকে সবসময় দেখি। মনে আছে একদিন তুমি আমার গায়ে রং দিয়েছিলে? ওই রং তো মুছে গেছে, কিন্তু একটা রং এখনো লেগে আছে, তোমার ভালোবাসার রং। আমার মনে শুধু তোমারই ছবি জানকি। আমার আশীর্বাদের জিনিস, আর এটা বিয়ের শাড়ি। পছন্দ হয়নি? আমার কি তেমন কপাল আছে? যেটা পছন্দ হবে সেটাই পাব, আর অপছন্দকে ছুঁড়ে ফেলে দেব। এখানে শুধুমাত্র অধিকার একমাত্র তোর। কিন্তু কিন্তু আমি তো এটা শুধু তোমার জন্য বানিয়েছিলাম। না জানকি, এই শাড়ি শুধুমাত্র তারই জন্য যার কপালে কেশব সিঁদুর পরাবে। আর এই সৌভাগ্য শুধুমাত্র তোর। আমি তো মনের ভিতরে মাটি নিয়ে নিজের মতো খেলছিলাম, যখন সেটা নিজের আকার পেল তাকে দেখতে পুরো কেশবের মতো। আমি তো বোকা, কুমোরের দুর্ভাগ্যকে ভুলে গেলাম। যে কলসিগুলো আমরা মন প্রাণ দিয়ে বানিয়ে যাই, শেষে গিয়ে সেটা অন্য কেউ নিয়ে চলে যায়। আমি কেশবকে পেতে চেয়েছিলাম ঠিকই জানকি, কিন্তু কারো কাছ থেকে ছিনিয়ে নিতে চাইনি। সত্যি বলতে কি, কেশব কোনোদিন আমার ছিলই না, ও সবসময় তোরই ছিল। ওকে কখনো হারাস না,
আর হ্যাঁ, তোর তোর বিয়ের সময় এই শাড়িটাই পরিস, যাতে ও তোকে দেখা মাত্রই সাত জন্মের জন্য মুক্ত হয়ে যায়। সাত জন্মের জন্য। বাবা, আমি এখনো বলছি তুই একা যাস না, আমি নিজে গিয়ে কেশবকে তোর বিয়ের খবর দিয়ে আসবো। আমার যাওয়াটা খুব দরকারি মা, শর্তটা ও আমার সঙ্গে লাগিয়েছিল, তোমার সাথে নয়। কেশব, কেমন আছো বাবা? এই নে আমার বিয়ের কার্ড। তোর শর্ত তো এখনো বিশ বাহু জলে, কিন্তু আমার বিয়ের লগ্ন তো হয়ে এলো। খুব সুন্দরী মেয়ে পেয়েছি আমি, একদম মিষ্টি করে গান গায়। আর ওর ভাইয়ের তোর মতো মাটির নয়, ও সোনার ব্যবসা করে রে। এই মাটিই হলো আমার গর্ব, যখন সোনার উপর মানুষের সাথে থাকে না, এই মাটিই তখন তাকে বাঁচায়। আর বাকি রইল আমার প্রতিজ্ঞা, সেটা আজ অনর। অনর তো অনেক কিছুই আছে, তোর এই দারিদ্রতা, তোর এই ভাঙা ঘর, আর রয়েছে তোর বোনের এই ফুটো কপাল। না না বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, চল বীরজু, চল চল। কেশব, আমি পিছনে দরজা দিয়ে এই জন্য এলাম, কারণ উঠোনের দরজা কোনোদিন আমাদের জন্য খোলনি। কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে, তারপর ঈশ্বরই জানেন তোমার সঙ্গে দেখা হবে কি না। দাদার চিঠিটা জেনে বুঝে আমি ভুল পড়েছিলাম কেশব, কারণ এটাই আমি শুধু তোমাকে চেয়েছিলাম। সেই সময় আমি এটা জানতাম না যে তুমি আমাকে না, জানকীকে ভালোবাসো। তুমি নিজের বোনের জন্য জানকীর ভালোবাসাটাও ভেঙে দিচ্ছিলে। কি ভাগ্যবতী মেহেন্দি, ভগবান যেন তোমার মতো দাদা সব বোনেদের দেন। যদি পারো তো, পারো তো আমায় মাফ করে দিও, আমায় মাফ করে দিও কেশব। তোর রাগ করাটাই স্বাভাবিক মেহেন্দি, আমি তোকে জানকীর ব্যাপারে বলতেই যাচ্ছিলাম। ঠিক আছে বাবা, এই ভুলের জন্য কান ধরছি, শান্তি। আর একবার, ঠিক আছে, ওকে তোরও খুব ভালো লাগে, ও এলে পরে এই ঘর স্বর্গ হয়ে যাবে তো। আরে পাগলি, আগে আমি তোকে স্বর্গের মতন ঘরে পাঠাই, আমার এই আশাটা পূর্ণ হতে দে। দশ কুড়ি ৩০ ৪০ গোনাটা ভুল হয়ে গেল। কেন আটকাচ্ছো আমার রাস্তা? কারণ তোমার সঙ্গে আমার কথা আছে। তার মানে? তারপর মেঘ ডাকলো, ডাকলো, তারপর বিদ্যুৎ চমকালো, তারপর আর রামলীলা শুরু হওয়ার আগে আপনার প্রেম লীলা শুরু হয়ে গেল। আর আমি হলাম সেই প্রেম লীলার অবতার লীলা, না না সুশীলা, সুশীলা। হ্যাঁ, আমার মা
আমার মা মরে আগে মরে গেছে কিন্তু মরে আগে আমার হাতে লিখে গেছে কি আমার বাবার নাম ফুলচাঁদ কি আমার বাবার নাম ফুলচাঁদ বাবা বাবা ফুলচাঁদ আমি গ্রামের কাউকেই বলবো না, মেয়েকে বড় করার থেকে বিয়ে দেওয়ার সব দায়িত্বই আমার। তুই শুধু প্রতি মাসে 2,000 টাকা করে জমা করবি। 2,000? কেন, কম বললাম? ঠিক আছে ঠিক আছে, এই নে কিন্তু ওকে সামলা, পালাই। 1,580 টাকা দেবো না, এই বলেই তো তুমি পাপ করালে আমায়। কিন্তু ভগবান ভীষণ দয়ালু, চোখ বন্ধ কর। চোখ বন্ধ আর ভগবানের কাছ থেকে ক্ষমা চা, পাপ 1, 2, 3 হয়ে যাবে। চোখ বন্ধ কর। চোখ বন্ধ, ভগবানের কাছে ক্ষমা চাই, পাপ 1, 2, 3 হয়ে যাবে। ভগবান আমাকে ক্ষমা করে দাও, যা করেছি রসিকলালের কথা। এ তো আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল। আব তেরা ক্যা হোগা রে পাপ্পু। কি রে, মেয়েদের চোখ মারছ, মেয়েদের পেছনে লাগছ, বুড়ো বুড়ো কো বুড়ো 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 বুড়ো। নমস্কার জরিমল ভাই। নমস্কার নমস্কার, কি ব্যাপার ভাই? এই মাটির ঘোড়াটা রে, তুমি তো একেবারে জ্যান্ত ঘোড়া বানায় সারছো ভাই। দেখা মনে হইতেছে এক্ষুনি আমার পিছনে দৌড়ে আসবো। কোনো কথা এগোল? আরে কি যে কন ভাই, বড় খুশির খবর নিয়ে আইছি আপনার কাছে। তোমার ভাগ্য অতি সুপ্রসন্ন, আর তোমার বোনেরও কপাল খুলে গেছে ভাই। ও এই ঢাকার জরিমল মিয়া, তোমার বোনের বিয়া একেবারে পাক্কা করে ফেলাইছে। তোমার বোনের হবু বর আর তোমার সম্বন্ধী গাড়িতে বসে আছে ভাই, শিগগিরই চলো দেখবা। ওদের বাইরে কেন দাঁড় করিয়েছেন, ভিতরে আসতে বলুন। এখনই নিয়ে আসতেছি, এখনই আনছি। আসুন আসুন আসুন, বসুন বসুন। মেহেন্দি তাড়াতাড়ি লাড্ডু আর শরবত নিয়ে ওনারা এসছেন। এই লাড্ডু আমার বোন নিজে হাতে বানিয়েছে, রান্নাও খুব ভালো করে। আর সব থেকে বড় ব্যাপার হলো, কোনো কাজ ওকে দুবার করে বোঝাতেই লাগে না। খুবই গুণী মেয়ে। আরে আমাদের অশোক হাজারে নয় লাখ একজন, বুঝলেন? এরা খুব ভালো লোক, এরা কুবুস বংশ, এদের গ্রামের একমাত্র খানদানি পরিবার বলতে শুধু এরাই আছেন, বুঝলেন? কিন্তু আমার বোনের ব্যাপারে এনাদেরকে জরিমল আমাদের সব কিছু বলেছে, মেয়ে আর বউ হলো গিয়ে ঘরের লক্ষ্মী, আর সে যদি চুপচাপ ঘরের মধ্যে প্রবেশ করে খুব আনন্দ হয়। আহা হা হা হা, এই লক্ষ্মীমন্ত মেয়েকে ঘরে আনার জন্য আমরা পুরো রাজি জরিমল। ব্যাস এবার আমাদের লক্ষ্মীর জন্য ওনার সম্মতি হলেই হলো। আপনাদের লক্ষ্মী মানে? আরে এই সামান্য কথাটা বুঝলেন না মিয়া, এনারা বলছেন লক্ষ্মী মানে সামান্য পণ। আরে 1,00,000 টাকা নগদ আর 10 ভরি সোনা, ছেলে অনেক লেখাপড়া জানে, তার উপরে একমাত্র সন্তান, তার উপরে 1 বিঘা জমির মালিক, বুঝলা? আর তোমার বোন সারাটা জীবন রাজরানী হয়ে থাকবে, রাজরানী। এখন আবার কি ভাবতে বসলাম মিয়া, ঢাকার জরিমলের সম্বন্ধ তোমার কি নয় পছন্দ? না না, ঠিক তা নয়, সম্বন্ধ তো এই ঘরে সবারই পছন্দ, আর আপনাদের শর্তেও আমার কোনো আপত্তি নেই। বসন্তী শুনলি কিছু? শুনেওছি দেখেওছি, মেহেন্দির চেয়ে তো আমাদের ভাগ্য ভালো, আমরা তো মাটির তৈরি নিষ্প্রাণ, তাও আমাদের কেউ নিয়ে গেলে কেশবকে টাকা দেয়, কিন্তু মেহেন্দি তো একটা মেয়ে, তাকে নিয়েও যাচ্ছে আবার টাকাও চাইছে, ভালোই হয়েছে আমাদের মানুষ হতে হয়নি। হ্যাঁ ঠিক বলেছিস রে। আজ বড় খুশির দিন ভাই, আজ থেকে আপনারা দুজন হলেন সম্বন্ধী।
কিন্তু আমার একটা অনুরোধ, এই বিয়েটা 22 তারিখের আগে হলেই ভালো হয়। 22 তারিখের আগে কেন, কি ব্যাপার? কারণটা শুধু মর্যাদার, আমি কারুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যদি আপনি আমার এই অনুরোধটা রাখেন, আমি আমার সম্মানটা ফিরে পাব। কিন্তু টাকার চিন্তা করবেন না, ওটা আপনাদেরই সম্পত্তি, পরশু সকাল হতেই আপনার হাতে পৌঁছে যাবে। এটা খুব ভালো কথা। তাহলে পুরোহিতের সাথে কথা বলে 22 তারিখের আগে দিন ঠিক করব। এবার আমাদের আজ্ঞা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন। আচ্ছা দাদা, আপনি আপনার দেওয়া কথা তালে মনে রাখবেন, আর 22 তারিখের আগে বিয়ের ব্যবস্থা করাটা আমার দায়িত্ব, ঠিক আছে? নমস্কার। অহম খুশি তো মিয়া। আরে কে কোথায় আছো এদিকে এসে শোনো, আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনই রাজকুমার পেয়েছি। এবার দেখবে বিরজুর বিয়ের আগে আমার বাড়িতে সানাই বাজবে। হলো আজ সত্যি স্বপ্ন আমার, হলো আজ সত্যি স্বপ্ন আমার, আমারই ছোট্ট বোন কোনের সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে এখন। হলো আজ সত্যি স্বপ্ন আমার, হলো আজ সত্যি স্বপ্ন আমার, আমারই ছোট্ট বোন কোনের সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে এখন। হলো আজ সত্যি স্বপ্ন আমার, হলো আজ সত্যি স্বপ্ন আমার, আমারই ছোট্ট বোন কোনের সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে এখন, কোনের সাজে সাজবে এখন, কোনের
সাজে সাজবে এখন। জানকি, আজ আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি খুব খুশি। খুব ভালো ছেলে, বংশটাও ভালো। তুমি ওর বিয়েতে আসবে তো? শুধু আসবই না, নিজের হাতে ওকে সাজাবো। আজকে তুমি নীল শাড়িটা পরনি? শুধু এটাই বলতে এসেছিলে। এই না 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 না, মেহেন্দি বলছিল তোমাকে নীল শাড়িতে খুব ভালো লাগে। এত দুষ্টু হয়েছে না, ও আছে বলেই ঘরে আনন্দ আছে। ও শ্বশুর বাড়ি চলে যাবে, আমি একা হয়ে যাবো, ঘরটাও খালি খালি লাগবে। মা বলতেন যে ঘরে বউ নেই সে ঘর ঘরই নয়। তো কাউকে বিয়ে করছো না কেন? কে করবে আমার বিয়ে? হ্যাঁ, একবার বলেই তো দেখো, লক্ষ লক্ষ মেয়ে পেয়ে যাবে। এই না, লাখ নয়, আমার লাখের মধ্যে একটা চাই, যার ছোঁয়াতে আমার মাটি সুগন্ধ হবে, যা এই ফুলের থেকেও সুন্দর। কে সে ভাগ্যবতী? তুমি। কেশব মিয়া, আরে ও কেশব মিয়া, ভিতরে আসতে পারি? আরে কেশব মিয়া, আরে বাইরে আসো ভাই। নমস্কার দাদা। নমস্কার। ভিতরে আসুন না ভাই, বাড়ির উঠোন দেখলেই ঘরের ভেতরটা বোঝা যায়। ঠিক তোমার মুখ দেখেও মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বলো, সব কিছু ঠিক আছে তো? মানে এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়, আপনারা একটু ভিতরে আসবেন। কি ব্যাপার কেশব মিয়া, তোমার মুখ দেখা আমার মনের ভেতরে কেমন প্রশ্নের বুদবুদ ফুটতে আসে। সরাসরি কও দেখি, টাকার জোগাড় হয়েছে কি হয় নাই? হ্যাঁ জরিমাল ভাই, টাকার ব্যবস্থা আমি করেছিলাম, কিন্তু কিন্তু কি গয়না আর টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ,
এখন আমার সম্মান আপনাদের হাতে। কথা শেষ, চলো। সোনামিয়া, আপনি কি বলছেন? জরিমাল ভাই, এনাকে বোঝান। আর কি আর বোঝানোর আছে মিয়া? তুমি তো আমার নাক কাইতে দিছো এখানে। আমার কথাটা বিশ্বাস করুন, আমি জমি বেচে টাকা জোগাড় করেছিলাম। এত ভালো সম্বন্ধ টাকার জন্য নষ্ট করবেন না। শুধু পয়সার জন্য এই সম্বন্ধ তৈরি হয়েছিল, না হলে তোমার বোনের মধ্যে কি আছে? আপনি তো বলেছিলেন ও লক্ষ্মী, আমি কথা দিচ্ছি সারা জীবন আপনার চাকর হয়ে থাকবো, পনের সব টাকা মিটিয়ে দেবো। বোন বোবা দাদা নেকা, এই ঘরে কোনো সম্বন্ধ নাই। হ্যাঁ, আমি আপনার পায়ে ধরছি, এইভাবে চলে যাবেন না, আমার বোনের স্বপ্ন ভেঙে দিয়ে যাবেন না। ওর জীবনটা বরবাদ হয়ে যাবে, আমি ওর চোখের জল দেখতে পারবো না। আমাদের উপর একটু দয়া করুন। শুনুন, যাকে তুই নিজের সম্পত্তি ভেবে বিক্রি করেছিস। সব আমার, এই জমি আমার, এই ঘর আমার, আর আমাকেই বলছিস এই ঘর থেকে বাইরে করে দিবি? আজ আমি তোকে এই ঘর থেকে বাইরে করে ছাড়বো, তোকে রাখবো না আমি এই ঘরে। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। আরে সর, ও ভগা মে, ও ভগা, কোথার থেকে তোর মতো এরকম একটা অভাগীর জন্ম হলো? তোর জন্য আজকে আমার ছেলে আমাকে দূরে করে দিয়েছে। আরে তুই মরিস না কেন, তোকে মেরে ফেলবো। তুই আমার উপর হাত তুলছিস?
কোথার থেকে তোর মতো এরকম একটা অভাগীর জন্ম হলো? বেরিয়ে তুই অভাগা। তুই একটা কাজ কর, তোর ওই বোবা বোনের জন্য একটা বোবা ছেলে নিয়ে এসে বিয়ে দিয়ে দে। শুধু পয়সার জন্য এই সম্বন্ধ তৈরি হয়েছিল, না হলে তোমার বোনের মধ্যে কি আছে? বোবা বোনের জন্য একটা বোবা ছেলে নিয়ে এসে বিয়ে দিয়ে দে, না হলে দু তিনটে বিয়েওয়ালা কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দে। কোন বোবা দাদা নেকা, এই ঘরে কোনো সম্বন্ধ নাই। হ্যাঁ, তোর ওই বোবা বোনের জন্য একটা বোবা ছেলে নিয়ে এসে বিয়ে দিয়ে দে। কোন বোবা দাদা নেকা। অভাগা, তুই মরিস না কেন? ভাবছি পাপ্পু, ভগবান কিছু মানুষকে এত কষ্ট দেয় কেন? যত দুঃখ সব আমার বোনের উপর চাপিয়ে দিল, শুধু একটা কারণের জন্য, ওকে কেউ বিয়ে করছে না, সবাই শুধু ভালোই চায়। আর তুই নিজে, সবার সাথে তোর কোনো পার্থক্য নেই রেখে সব, তুই তো তোর বোনের জন্য শুধু রাজকুমারী খুঁজছিস, কোনো খারাপ মুখ তোর চোখেই পড়ে না, তুই মাটির সঙ্গে মাটি জোড়ার কখনোই চেষ্টা করিসনি। পরিষ্কার করে বল পাপ্পু, আমি কোনোদিন তোকে বাইরের লোক বলে মনে করিনি। এটাই তো বড় কষ্টের রেখে সব, নয়তো আমিও অন্যদের মতো তোর চোখে পড়তাম। আমি গরিব হতে পারি কেশব, কিন্তু তোর বোনকে দুবেলা খেতে দেওয়া ছাড়াও প্রচুর ভালোবাসাও দিতে পারবো রে। আমায় ক্ষমা করে দে পাপ্পু, আমি তোকে বুঝতে পারিনি রে, ও তো আমার একমাত্র বোন, আমি ওর স্নেহে অন্ধ হয়ে গেছিলাম রে। আমার বোনের জন্য তোর থেকে ভালো স্বামী আর হতেই পারে না রে। আমি আমি কালকেই তোদের দুজনের বিয়ে দিয়ে দেব, আমায় ক্ষমা করে দিস। Thank you.
তোর রাগ করাটাই স্বাভাবিক মেহেন্দি। আমি তোকে জানকির ব্যাপারে বলতেই যাচ্ছিলাম। ওকে তোরও খুব ভালো লাগে, ও এলে পরে এই ঘর স্বর্গ হয়ে যাবে তো। দেখ মেহেন্দি, রাগ করিস না। তুই কি চাস আমি মাকে দেওয়া কথা ভুলে যাব? মাকে তো আমি কথা দিয়েছি, যতদিন না তোর বিয়ে হচ্ছে আমি বিয়ে করব না। কেশব, কেশব, এ ভাই আমি কাউকে মানি না রে, যা। কেশব, 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 ঘরে দড়ির ফাঁস ঝুলছে, আর মেহেন্দিকে কোথাও দেখতে পেলাম না। Hey.
স্বপ্ন ছিল আমার মনে পালকি চড়ে সাজবে কোণে, স্বপ্ন ছিল আমার মনে পালকি চড়ে সাজবে কোণে, তুই যে আমার সোনা মনি, তুই যে আমার সোনা মনি, তুই যেন হাসি মুখে। আমার বোনটা নিষ্পাপ ছিল রে, আমার বোনটা নিষ্পাপ ছিল রে, আমার বোনটা নিষ্পাপ ছিল রে, বোনটা আমার নিষ্পাপ ছিল রে, আমার বোনটা নিষ্পাপ ছিল রে, আমার বোনটা নিষ্পাপ ছিল রে। ভালোই হয়েছে তুমি এসেছো জানকি, আমার তোমায় কিছু বলার আছে। যদি জীবনে কারুর কথা ভেবে থাকি, কাউকে ভালোবেসে থাকি, সেটা একমাত্র তুমি। তোমাকে পেয়ে মনে হয়েছে জীবনে যেন সব পেয়ে গেছি আমি। শুধু আমার ভাগ্য কোনোদিনই আমার সাথে ছিল না। যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তবে আজ আমায় কথা দিতে হবে। মেহেন্দি বেঁচে থাকতে জীবনে অনেক কষ্ট পেয়েছে, সেই সব আজও মনে গাথা। আজ ভালোবাসার কথা মনে পড়লেই একটি মেয়ের জীবন আমার চোখের সামনে ভেসে ওঠে, যার জীবন আমার কাছে আমার ভালোবাসার থেকেও দামি। তুমি দেখতে সুন্দরী, তোমার কোনো খামতি নেই, তুমি আমার থেকেও অনেক ভালো মানুষ পাবে জীবনে। কিন্তু দুনিয়ায় এমন অনেক ভাই আছে যারা মেহেন্দির মতো বোনেদের বিয়ে দেওয়ার জন্য কষ্ট পেয়ে যাচ্ছে। তাদের মধ্যে যদি একজনেরও জীবন বাঁচাতে পারি, তবে আমার বোনের আত্মা শান্তি পাবে। কেশব, আমি কোনোদিন তোমাকে ভুলবো না, কিন্তু তোমাকে আটকাবো না।
এটা ভালোবাসার সেই রূপ যেটা একটা ভাগ্যবাণী পেতে পারে। আর আজ তোমাকে হারিয়ে আবার নতুন করে পেলাম। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुडम ध्वजा मंगलम पुंडरीकाक्षाय मंगलाय तनोहरि ओम गजानन भूतगणादिसेवितं कपच्छजम्बूफलचारु भक्षणम् उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वर पादम्। शुक्र शनि राहु केतु सर्वदा शांति करा भवन।